সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গতকালকে যেটি করা হয়েছে সেটি হচ্ছে যে একটি সার্কুলার জারি করা হয়েছে, লেটার নাম্বার 5। এটি হচ্ছে এলিজিবিলিটি ফর পারচেজ ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড, যাকে আমরা প্রবাসী বন্ড বলতেছি। তো আমরা যদি পরিপত্রটি সর্বপ্রথমে ক্লিয়ারলি বুঝে নেই যে আসলে কি বলতে চাচ্ছে তারা, নতুন তারা কি নিয়ম নিয়ে আসলো, পরের দিকে আমরা জানিয়ে দিব বিস্তারিত। তো দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, তো এক্ষেত্রে 7ই সেপ্টেম্বর মানে গতকাল কেরি পরিপত্রটি, এখানে যেটি বলা হচ্ছে যে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড এর ক্রয় সংক্রান্ত যে যোগ্যতা সেই সম্পর্কে ইসলামিক ব্যাংকগুলোতে আপনারা এই সমস্ত বন্ড পাবেন না, এজন্য লেখা আছে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংক ব্যতীত। তো আসলে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডটা কারা ক্রয় করতে পারবেন এ নিয়ে কিছুটা সন্দেহ ছিল, ব্যাংকাররাও নানা প্রকারভাবে ওনারা সন্দেহ ছিলেন কার কাছে বিক্রি করবেন কার কাছে করবেন না। তো এখন যে সিদ্ধান্তগুলো গৃহীত করা হয়েছে, 1 নম্বর, বিদেশে চাকরির বিপরীতে বৈদেশিক যে মুদ্রায় প্রাপ্ত পেনশনের অর্থ দ্বারা প্রবাসী বাংলাদেশীগণ, মানে যারা বিদেশে চাকরি করেন এবং অবসর পেয়েছেন তার যে অবসর ভাতা, এবং প্রবাস হতে পেনশন প্রাপ্ত কিন্তু বাংলাদেশি নিবাসী ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করার সুযোগ নেই। তো এক্ষেত্রে আমরা একটি নিয়ম ক্লিয়ার হয়ে গেলাম, সেটি হচ্ছে যারা বিদেশে আপনার পেনশনের অর্থ পেয়েছেন, আপনার চাকরি শেষ এখন পেনশন পাচ্ছেন সে টাকা, এবং প্রবাস হতে পেনশন প্রাপ্ত হয় কিন্তু বর্তমানে আপনি বাংলাদেশে চলে এসেছেন, তাহলে আর আপনি ক্রয় করতে পারবেন না। 2 নম্বর, তারা যেটি বলতেছে ওয়েজ আনারের মৃত্যু পরবর্তী, অর্থাৎ আপনি যদি দেশের বাইরে মৃত্যুবরণ করেন, আপনার যে বেনিফিট সেটা দ্বারা ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করার সুযোগ নেই। তারপরে যেটি বলতেছে বিদেশি মালিকানাধীন শিপিং এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিরত বাংলাদেশি, যারা বিদেশি শিপিং কোম্পানি অথবা এয়ারওয়েজে কাজ করেন, মেরিন ও পাইলট ক্রুগণ, কেবিন ক্রুগণ এবং বাংলাদেশি মালিকানাধীন শপিং এয়ারওয়েজ কোম্পানিগুলোর বিদেশস্থ অফিসে নিয়োগপ্রাপ্ত এবং তথাহতে বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত মেরিনার এবং পাইলট কেবিন ক্রুগণ ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করার সুযোগ নেই। এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যারা বৈদেশিক মুদ্রায় বেতন পাচ্ছেন, মেরিন আছেন, কেবিন ক্রু আছেন, তারা ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করার সুযোগ নেই। এমতা অবস্থায় উপরোক্ত সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুমতি দেওয়া হলো। তো এটি আমাদেরকে ক্লিয়ার কাট যেটি করে দিল, তাহলে যেটি সেটি হচ্ছে আমি যদি আরেকবার আপনাদেরকে সামারাইজ করে দেই, যারা মেরিনে চাকরি করেন, বৈদেশিক মুদ্রায় বেতন পান, তারপর আপনি ক্রয় করতে পারবেন না, বৈদেশিক বিমানে কাজ করেন তারপরও পারবেন না, ওয়েজ আনার অর্থাৎ বিদেশি মৃত্যুবরণ করে যে সার্ভিস বেনিফিট পাবেন সেটি দিয়ে পারবেন না, প্রবাস থেকে চলে এসেছেন বাংলাদেশে এসে আর ক্রয় করতে পারবেন না, প্রবাসে আপনি পেনশন যেই টাকা পেলেন সেই টাকা দিয়ে ক্রয় করতে পারবেন না। এটি 7 তারিখে জারি করা হয়েছে। তো যারাই বুঝেন না ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড জিনিসটি কি, তাদের জন্য জাস্ট যদি আমরা একটু খুব সংক্ষেপে সামারাইজ করে দেই, ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড এটি 1981 সালে 5 বছর মেয়াদি প্রত্যাবর্তন করা হয়। আপনি চাইলে 25,000 সর্বনিম্ন অথবা 50, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ টাকা মূল্যমানের আনলিমিটেড যত খুশি তত আপনি ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে মেয়াদান্তে 12% মুনাফা দেওয়া হয় এবং চক্রবৃদ্ধি হারে দেওয়া হয় যদি আপনি মুনাফাটা উত্তোলন না করেন। সহজ ভাষায় 1 লক্ষ টাকা যদি 5 বছরের জন্য থাকে আপনি 1,79,000 টাকা পাবেন। এটা ছাড়া মৃত্যু ঝুঁকি দেয়, আপনি যদি এটি ক্রয় করে যদি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে 40 থেকে মোটামুটি 50% মতো মৃত্যু ঝুঁকি আছে, তবে 5 লক্ষ টাকা পর্যন্ত মৃত্যু ঝুঁকি এর বেশি হবে না, তবে এক্ষেত্রে আপনার বয়স 55-এর বেশি হবে না। এক্ষেত্রে এটা ছাড়া সিআইপি হওয়ার সুযোগ থাকে, যদি আপনি 80 মিলিয়ন তথা মোটামুটি 8 কোটি টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি সিআইপি নির্বাচিত হতে পারেন। তো এখন কারা ক্রয় করতে পারবেন, আমরা জাস্ট এক্ষেত্রে যদি তাদের যে নিয়মটি পূর্বে ছিল বিদেশি ওয়েজ আনার নিজ নামে অথবা আবেদনে উল্লেখিত ব্যক্তির নামে ক্রয় করতে পারতেন, বিদেশি লিয়েনে কর্মরত বাংলাদেশি সরকারি সংবিধিবদ্ধ সংস্থা, স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ দূতাবাসে কাজ করেন যারা কর্মকর্তা কর্মচারী, তারাও ক্রয় করতে পারবেন। এখন কোথায় ক্রয় করা যাবে এটা নিয়ে অনেক নানা প্রকার ঝামেলা আমরা পূর্বে আলোচনা করেছি, এটি শাখায় ক্রয় করতে পারবেন দেশের যে কোনো ব্যাংকের, এটা ছাড়া বিদেশি দূতাবাস বা বাংলাদেশি ব্যাংকগুলো যদি আপনাকে প্রোভাইড করে সেখানে অথবা মানি এক্সচেঞ্জে ক্রয় করতে পারবেন।
এই যে ক্রয় পদ্ধতি, এখানে যেটি বললাম এইভাবে ক্রয় করতে পারবেন দেশের এডি শাখায়। মূল্য পরিশোধ অবশ্যই আপনাকে বৈদেশিক মুদ্রায় করতে হবে, দেশে ক্রয় যদি আপনি ক্রয় করতে চান বৈদেশিক মুদ্রা আপনি ক্রয় করবেন, অথবা ডিডি অথবা টিটি পাঠাবেন। এক্ষেত্রে আপনি একাধিক নমিনি দিতে পারেন, কোনো সমস্যা হবে না। নমিনি আপনার মৃত্যুর, যদি মৃত্যু ঘটে তাহলে মূল সুদ এবং মৃত্যু ঝুঁকি সুবিধা গ্রহণ করবে। বন্ড নগদায়নের পদ্ধতি, এটি হচ্ছে যে আপনি যদি দেশের বাইরে থেকে ক্রয় করেন, ক্রয় করার সময় আপনাকে একটি ব্যাংকের নাম দিতে হবে যেই ব্যাংকে আপনি বাংলাদেশে এটি মুনাফা এবং নগদায়ন করবেন। অন্যান্য আরও নানা প্রকার বৈশিষ্ট্য আছে। এটি অটোমেটিক পুনঃবিনিয়োগযোগ্য, অর্থাৎ আপনার 5 বছর অতিক্রান্ত হলে আবার আগামী 5 বছরের জন্য চলে যাবে। মৃত্যু ঝুঁকি আছে, 6 মাসে মুনাফা উত্তোলন করতে পারবেন। এই বন্ডের বিপরীতে আপনি ঋণ সুবিধা পাবেন, 8 কোটি টাকার বেশি বিনিয়োগ করলে সিআইপি হবেন, এফসি অ্যাকাউন্টের কোনো বাধ্যবাধকতা নেই, কোনো ঊর্ধ্বসীমা নেই, কোনো আপনার এই বন্ডে বিনিয়োগকৃত মূল অঙ্ক বৈদেশিক মুদ্রায় আপনি বিদেশে নিয়ে যেতে পারবেন। নানা প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে, এবং সবচেয়ে বেশি যেটা, এটা হচ্ছে আয়কর এবং ভ্যাট কর মুক্ত। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর যে সিআইপি হওয়ার জন্য সরকার অলরেডি নীতিমালা করে রেখেছে 2018 সালে, যে কারা সিআইপি হবেন, কিভাবে হবেন, এ সংক্রান্ত যে একটি বর্তমানে সিআইপির সার্কুলারও জারি করা হয়েছে। জাস্ট যদি আমি সেটি আপনাদেরকে একটু দেখাতে পারি, লিঙ্কটি দিয়ে দিব। বৈদেশিক কল্যাণ, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয় থেকে। এক্ষেত্রে দেখুন, এখানে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি অনিবাসী বাংলাদেশি, এটি তারা একটি সার্কুলার জারি করেছে। জাস্ট সার্কুলারটি যদি আপনাদেরকে জাস্ট একটু দেখাতে পারি, এটি বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা হচ্ছে। যে জাস্ট আমরা দেখি, যারা সিএপি মানে হচ্ছে ভেরি যে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন, এটি হলে আপনি সচিবালয়ে যেতে পারবেন, অনুমতি পারবেন, বিমানবন্দরে, বিদেশি দূতাবাসে, নানা জায়গায় আপনি সুযোগ সুবিধা পাবেন। আপনি আপনার ফ্যামিলি এবং রেলওয়ে এবং সরকারি হাসপাতালে আপনার জন্য বিশেষ কোঠা থাকবে, যার মাধ্যমে আপনি সুযোগ সুবিধা পেতে পারেন। যদিও এখানে আমরা এটি দেখতে পাচ্ছি, এখানে যেটি বলা হচ্ছে সিআইপি এনআরবি বাংলাদেশি শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী 5 জন, সিআইপি এনআরবি বাংলাদেশি বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী 75 জন নির্বাচন করবে, সিআইপি এনআরবি বিদেশি বাংলাদেশি পণ্যের আমদানিকারক তারা 10 জন। তার মানে আমরা এখানে এটি পাচ্ছি 75 জন তারা নিবে। এটি 8 তারিখে জারি করা হয়েছে। তো এই সংক্রান্ত আমরা পৃথক একটি ভিডিও করবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।